তো হে হোয়াটসআপ গাইজ, আমি সৃজন। আর আজকে আবার একটা নতুন জার্নি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেতে চলেছি, গেস করো দেখি না, আজকে আমি যেতে চলেছি মুর্শিদাবাদ। আবার মুর্শিদাবাদ যাচ্ছি জানি, আগের একটা ব্লগ বানিয়েছিলাম ওখানে যাওয়ার সময়, বাট আজকে আবার বানাবো। দেখি আজকে আমার ব্লগে কী কী ইম্প্রুভমেন্ট আছে, আর দেখতে হবে এখানে কী কী প্রিকশন নেওয়া হচ্ছে, কী কী সেফটি মেনটেন করে আর কি আমাদের জার্নিটা হতে চলেছে, সব কিছু তোমাদের দেখাবো। আর তোমরা আমাকে কমেন্টে জানিও যে আগের ভিডিওর সঙ্গে এই ভিডিওর মধ্যে কী কী ইম্প্রুভমেন্ট তোমরা দেখতে পেয়েছো আর পাওনি, সবই দেখা হবে। আমি এখন আছি কলকাতা স্টেশনে। তো আজকে জার্নি আমাদের হবে ধন্য ধন্য এক্সপ্রেসে, 4:10 ছাড়বে। এমনিতেই আমি লেট হয়ে গেছি, 10-15 মিনিট বাকি ট্রেন ছাড়া। সো আমি এখন স্টেশনে চলে যাই, আর দেখি কী কী সেফটি প্রিকশানস নেওয়া হচ্ছে। তো আজকে ভিডিও শুরু করা যাক, লেট স্টার্ট। গাইজ, বলেছিলাম নতুন এক্সপিরিয়েন্স হবে, নতুন এক্সপিরিয়েন্সই হচ্ছে। আমাদের এখান থেকে মুর্শিদাবাদ যাওয়ার সময় কৃষ্ণনগরের আগে জালালখালি বলে একটা হল্ট পড়ে, তো ওখানে চলছে অবরোধ, যেহেতু ট্রেনের টিকিটের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে 10 টাকা থেকে 30 টাকা, তার জন্য অবরোধ চলছে এখন। ট্রেন কখন দেবে তার ঠিক নেই, ওরা অ্যানাউন্সমেন্ট করে বললো যে আজকে 4:10 ট্রেনটা এখন দেওয়া সম্ভব হচ্ছে না। তো যখন অবরোধ উঠবে তারপরে সঙ্গে সঙ্গে ট্রেন দিয়ে দেওয়া হবে, তারপরে যখন ছাড়বে ছাড়বে। তো এখন বাজে মোটামুটি 4:10 ট্রেনটা ছাড়ার কথা ছিল, ট্রেন এখনও প্ল্যাটফর্মেই দেয়নি। তো আশা করছি দেরি হবে অনেক, কখন অবরোধ উঠবে তার নেই ঠিক, আর অবরোধ বসেতে মানে অনেকক্ষণই চলবে। তো বসে বসে অপেক্ষা করি, দেখি কবে ট্রেন মানে কখন ট্রেন দেয় আর কি। আর যদি ট্রেন না দেয় তাহলে এই টিকিট আমাকে ক্যান্সেল করিয়ে হাজারদুয়ারি কালকে সকালে যদি পাই তাহলে কেটে নেবো, ওই জার্নিটাই আবার তোমাদের দেখাবো। কিচ্ছু করার নেই, আমার কোনো ফল্ট না, এখানে পুরোটাই বাস হয়ে গেল সরকারের জন্য। 10 টাকার টিকিট 30 টাকা, স্বাভাবিক ব্যাপার, অবরোধ তো বসাই কথা। তো অবরোধ চলছে, চলুক, দেখি কখন ট্রেন দেয়। যখন ট্রেন দেবে তখনই জার্নি শুরু করবো, তখনই ব্লগ বানাবো, তখনই তোমাদের জন্য রেকর্ড করে তোমাদের হাতে আমি ভিডিওটা দিয়ে দেবো। তো এই হলো কথা, এখন বসে থাকি স্টেশন, এখন এখানে ফাঁকা, তবে পিছন দিকটা হচ্ছে এদিকেও ফাঁকা আছে, বাট সবাই 2 নম্বর প্ল্যাটফর্ম, তো এটা না, আমি 4 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি, 2 নম্বর আর 1 নম্বর প্ল্যাটফর্মে বহুত ভিড়। ট্রেনের সব টিকিট বুক হয়ে গেছিলো, এখন সবাই ঘুরে বেড়াচ্ছে, কারণ ট্রেন কখন দেবে তার নেই, তার থেকেই বাড়ি চলে যাবে, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে বলে। তাও দেখি যদি হাজারদুয়ারির টিকিটটা যদি কনফার্ম করে দিতে পারে এই ট্রেনটা না পেলে, সেই ব্লগটাই তোমাদের দেবো। এখন বসে থাকি, ফ্যানের হাওয়া খাই বসে বসে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গাইজ, জায়গাটা দেখে একটুও চিনতে পারছো, আর কিছু ডিফারেন্স মনে হচ্ছে একটু আগের ভিডিও আর এইটার মধ্যে? হ্যাঁ, বুঝতে পেরে গেছি তোমরা খুব শিক্ষিত, খুব ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট। ব্যাপার হলো আমি দুপুরবেলা 3টের সময় এখানে এসেছিলাম, এখন বেজে গেছে প্রায় 6:10, মানে আমি মোটামুটি 3 ঘন্টা বা 2.5 ঘন্টা ধরে রাখো বসে আছি স্টেশনে। গরম নেই খুব একটা, হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, লাইটিং ফাইটিং তো ভরে ভরে লাগিয়েছে স্টেশনের বাইরে, ছবি দিয়েছি তোমাদের দেখো। এইসবের দিকে এদের খুব নজর আছে, কিন্তু বাইরে যে অবরোধ চলছে সেদিকে কারোর নজর নেই। তো ফাইনালি 6:20, 4:10 ট্রেন 6:20 কলকাতা স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এবার মোটামুটি 10টা বাজবে আমার যা মনে হচ্ছে পৌঁছাতে, বাট যদি আবার মাঝখানে কোনো ঝামেলা হয় তাহলে সেই আশাটাও নেই। পিছন থেকে আই কোনো ট্রেন আসছে তাই আওয়াজ, তো একটু বুঝে নাও কী বলছি, জোরেই বলছি। গাইজ, ফাইনালি আমাদের 6:20 যেই ট্রেন ছাড়ার কথা ছিল তাও এখানে হলে, 6:50 বাজে এখন। এখন সবে ইঞ্জিন লাগিয়েছে ওয়্যাব 7, এটা মনে হয় শিয়ালদা সাইডের ছিল, হ্যাঁ শিয়ালদা সাইডের ওয়্যাব 7 লাগানো হয়েছে। ওয়্যাব 7 আমার ফেভারিট, তোমরা সবাই জানো, আগেও বলেছিলাম। তো আজকে জার্নি এখন শুরু হবে, আই থিঙ্ক কখন হবে তার নাই ঠিক, তাই শুরু যখন ইঞ্জিন যখন লাগিয়ে দিয়েছে আর আপাতত লেট হবে না। বাট আমার যা ডাউট হচ্ছে, ঝামেলা মনে হয় এখনও চলছে, আর যদি ঝামেলা চলতে থাকে তাহলে আমাকে কৃষ্ণনগরে নেমে যেতে হতে পারে। তো যতদূর জার্নি করছি ততদূর তোমাদের ভিডিওতে দেখাবো আর পুরোটা জায়গা কভার করার চেষ্টা করবো। আর আই থিঙ্ক আজকে ভিডিওটা পুরো একটা পার্টেই আসবে, কারণ দুটো পার্টে মানে না, তোমরা অর্ধেক দেখে পরের পার্টটা আর দেখো না। তো আই থিঙ্ক পুরো ভিডিওটাই দেওয়া উচিত, 25 মিনিট হোক 30 মিনিট হোক পুরোটাই দেবো, তাদের দেখার ইচ্ছা হবে 5 মিনিট 7 মিনিট 2 মিনিট যাই দেখো দেখবে, যাদের ইচ্ছা হবে না তারা দেখো না। তো ট্রেন আমাদের এখনই ছেড়ে দেবে, টাইম তো হয়ে গেছে, 7:00 প্রায় বাজতে চললো, আমরা ট্রেনে এখন উঠি তাহলে আস্তে আস্তে, তারপরে ডিপার্চার দেখাবো, তারপরে কথা হতে থাকবো তোমাদের সাথে, চলো বাই।
ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন 7:05 বাজে। তো মোটামুটি 3 ঘন্টা লেটে আমাদের ট্রেন ছাড়লো, কখন গিয়ে পৌঁছাবে তার নেই ঠিক। জার্নি যখন শুরু করেছি একবারে শেষই করবো, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আশা করছি প্রায়োরিটি দেবে আমাদের, যেহেতু ট্রেন লেট চলছে। দেখি কখন পৌঁছানো যায়, আর মোটামুটি সব জায়গায় যেখানে এখানে দাঁড়াবে সবই তোমাদের দেখাবো। টুকটাক চলতে থাকুক জার্নি, শুরু যখন হয়ে গেছে শেষও হবে। আর ট্রেনের প্রচণ্ড আওয়াজ, কিছু শুনতে পারবে না কথা, তাই আমি কথা কিছু বলবো না, তোমরা দেখতে থাকো, এনজয় দা জার্নি। আমরা রানাঘাটে পৌঁছে গেছি, তো রাইট টাইম কি তো বলতে পারবো না, কারণ 3 ঘন্টা লেটে অলরেডি চলছে। তো আমরা এখন রানাঘাটে চলে এসেছি, মোটামুটি 1 ঘন্টার বেশি লেগেছে, এখন কটা বাজে সাড়ে 1টা বাজে, 7টায় ছেড়েছিল, 1.5 ঘন্টা লেগেছে, ঠিকঠাকই চলছে, 1.5 ঘন্টাই লাগে মোটামুটি যেতে। তো এখন রানাঘাট থেকে ছেড়ে কৃষ্ণনগর দাঁড়াবে, কৃষ্ণনগরের পর বেথুয়া ডহরি, পলাশি, বেলডাঙ্গা, আর কোনো স্টপ আছে, বহরমপুর আছে, আর এবার মুর্শিদাবাদ, মাঝখানে যদি আবার কোনো এক্সপেরিমেন্টাল বেসিস স্টপ থাকে তাহলে দাঁড়াবে, আর কিছু বলার নেই আমার। আর এমনিতেই মাঝে খুব আস্তে আস্তে চলছিল, বাট টাইমিংয়ে যাচ্ছে, দেখি মাঝ রাস্তায় আবার ঝামেলা ঝামেলা হয় কিনা, ট্রেন ঠিকঠাকই চলছে। এবার দেখা যাক, রানাঘাট থেকে ডিপার্চার, তারপরে আসবে চূর্ণী নদী, তারপরে কালীনারায়ণপুর, দেখতে থাকো তোমরা জার্নি।
কুমড়া দিয়ে। কল্যাণপুর জংশন থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়, একটা হলো শান্তিপুর দিয়ে কৃষ্ণনগর যায়, একটা ডাইরেক্ট কৃষ্ণনগর। তো আমাদের কৃষ্ণনগর ডাইরেক্টের রুট দিয়ে যাওয়ার কথা, সেখানে আমাদের রুট চেঞ্জ হয়ে গেছে ঝামেলার জন্য। তো এটা যদি আগেও করতো 2-3 ঘন্টা তাহলে এটাও হতোই, বাট এখন 2 ঘন্টা পর সেই কাজটাই করলো যেটা আগে করা উচিত ছিল। এখন আমরা একটু ঘুরে ঘুরেই যাবো আর কি শান্তিপুর হয়ে। তো যদি আমি কোনো শান্তিপুরের দিকে ট্রেনে করে যাইনি, আজকে একটা নতুন এক্সপিরিয়েন্সও হয়ে যাবে। তাহলে আমি হাবিবপুরে দাঁড়িয়ে ছিল ট্রেন এতক্ষণ, আমি নাম কোনোদিন শুনিনি ভাই, যদি দেখে নিলাম চোখের দেখা একবার, শান্তিপুরের দিকে কোনো ট্রেনে আসেনি, আজকে একবার দেখা যাক, তোমাদেরও দেখাবো শান্তিপুর স্টেশনটা কেমন। যাই না আর কবে কোনো দিন আসা হবে কি না, বাট তাও দেখাই যাক কি হয়। নতুন রুট, নতুন জিনিস এক্সপ্লোর করতে পারবো, জার্নি কন্টিনিউ করা যাবে। মানে আমার যে স্টেশনটা দেখার খুব ইচ্ছা ছিল, বিশেষ করে আজকে, তো দেখে ফেললাম নিজের চোখে। ছোট্ট স্টেশন, খুব পরিষ্কার সুন্দর, লোকজনও নাই খুব একটা। আর এই হলো আমাদের ট্রেন, বেশিক্ষণ দাঁড়াবে না, জাস্ট 30 সেকেন্ডের হল্ট হতে পারে। আমার চুল পুরো আঠা হয়ে গেছে, বাড়ি থেকে কাউকে শ্যাম্পু দিতেই হবে, আমি বুঝতে পেরে গেছি। আর এই হলো প্ল্যাটফর্ম, ট্রেন এখনই ছেড়ে দেবে, ট্রেনটা বললাম। তো আই থিঙ্ক দেখলে তোমার স্টেশনটা কেমন, আর দেখে নাও স্টেশন থেকে ডিপার্চার। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুর স্টেশনের কার্ভ, খুব সুন্দর লাগছে, আর ট্রেনটাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর আমাদের পুরো ট্রেনটাই 39 ডিভারিতে আছে, একখানে এসি, বাকি সব সেকেন্ড সিটিং চেয়ার কার যা হয়। আর এই হলো সেই ছোট্ট আমার শান্তিপুর স্টেশন, যেখানে বহুত দিন ধরে আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারিনি, হয়তো আর কোনোদিন আসবো না, আর যদি খুব ইচ্ছা হয় তাহলে চলে আসলাম, বাট এই স্টেশনটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। বাই বাই শান্তিপুর জাংশন, ইটস এ জাংশন, বাট কেন সেটা আমি তোমাদের জেনে কোনো এক সময় বলে দেব। আরে ট্রেনের এই হংটা আমার ফেভারিট। গাইজ ওইদিকে যেই লোকাল ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওইটা হলো সেই রুটটা যেটা দিয়ে আমাদের আসার কথা ছিল, বাট ঝামেলার কারণে এখন রুটটা বন্ধ। আর আমরা এখন কৃষ্ণনগরের মেন লাইনের সাথে আর কি যুক্ত হতে চলেছি, কত নম্বর কত প্ল্যাটফর্মে ট্রেন দেবে তার নেই ঠিক। দেখি এই রুটটা প্রথমবার কভার করে খুব ভালো লাগলো, বাট এটা যদি সকালের টাইমটা হতো তো খুব ভালোই হতো, দেখাতে পারতাম ঠিকঠাক করে। বাট আমার যা মনে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে, যেই প্ল্যাটফর্মে কোনোদিন আমাদের ট্রেন দাঁড়ায় না বেসিক্যালি। গাইস ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণনগর সিটি জাংশন, 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, খুবই অন্ধকার দেখতে পাচ্ছ। আসলে 2-3-1 যে প্ল্যাটফর্ম গুলো আছে খুবই আলো আছে, বাট এখানে অন্ধকার, কিছু করার নেই। 3.5 ঘন্টা প্রায় আমাদের ট্রেন লেট চলেছে, যাই না কখন গিয়ে পৌঁছাবো, সিগন্যাল দিয়ে দিয়েছে মনে ট্রেনে, ট্রেন এখনই ছাড়বে, ছেড়েও দিয়েছে, উঠে বই ট্রেনে এগোনো যাক, দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। জার্নি কন্টিনিউস। আমার এই বসার সিট থেকে ওঠার মতো ক্ষমতা নেই, এত পাবেদা করছে, সেই দুপুরবেলা 3টে থেকে দাঁড়িয়ে আছি, এত পাবেদা করছে, আমি সিট থেকে উঠবো না, যা হবে বসে। তোমরা এখন আমার সাথে বসে বসে জার্নি এনজয় করো,
আর ট্রেন থেকে নামার তো এখন আর কোনো ইচ্ছাও নেই স্টেশনে, বাট যাই হোক এখন ট্রেনের অল স্টপ করে দিয়েছে, প্রত্যেকটা স্টপেজে দাঁড়াচ্ছে, যেটা দাঁড়ানোর কথাও না। বিথিওয়াটা ওটা যেহেতু মেন স্টপ তার জন্য দেখাচ্ছি, নাহলে অন্য কিছু দেখাতামও না। যাই হোক এনজয় দা জার্নি উইথ মি। আমার দেখে নাও বিথিওয়াটা থেকে ডিপার্চার, বারবার করে কল আসছে, জানি সেগুলো রেকর্ড হচ্ছে কিন্তু কিছু করার নেই, সরি। একটু কম্প্রোমাইজ করতেই হবে গাই, আমার আর ভালো লাগছে না গাই। কলাশি চলে এসছি, এখন বাজে 11:05, এখন আমরা কলাশিতে ঢুকলাম, এখনো ঘন্টাখানেক তো লাগবে মুর্শিদাবাদ যেতে, মোটামুটি 12টা ধরে নাও। তার মধ্যে ঠান্ডাও আস্তে আস্তে বাড়ছে, তোমরা দেখে নাও এরপর কলাশির ডিপার্চার। গাইস 1 মিনিটের ছোট হল্ট নেওয়ার পর কলাশিতে একটা ট্রেন ডিপার্ট করলো। আজকের ব্লগ কেমন হবে আমি নিজেও জানি না, কি হচ্ছে সেটাও জানি না, বাড়ি থেকে যখন এডিট করতে বসবো তখন কাট ছাট করতে করতে আমার একদিন লেগে যাবে বুঝতেই পেরে গেছি, বাট আই থিঙ্ক আগের থেকে আজকের ভিডিওটা বেশি স্টেবল হয়েছে, অনেক কিছু আগের দিনে মিস করে গেছিলাম যেগুলো আমি আজকের ভিডিওটা দেখিয়ে দিয়েছি। দেখি রিটার্নের দিন যদি কিছু করা যায়, আর মামার বাড়ি গেলে তো নিশ্চয়ই কোথাও ঘুরতে যাবো, তখনও ব্লগ বানাতে হবেই। এগারোটার সময় আমরা ডিপার্ট করলাম পলাশি থেকে, ট্রেন অনেক কষ্ট বিল্ডিং এসে পৌঁছালো। 11:15 গাইজ, কখন মুর্শিদাবাদ পৌঁছাবো, বেলডাঙ্গা থেকে মুর্শিদাবাদ আরও 35 মিনিট তো লাগেই, সব স্টেশনে দাঁড়ালে আরও 10 মিনিট এক্সট্রা, মোটামুটি 12টা বেজে যাবে বাড়ি পৌঁছাতে। গাইজ তাড়াতাড়ি যেন বাড়ি পৌঁছে যাই, সবাই প্রে করো একটুখানি। Thank you.
গাইজ প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লেট করার পর আমরা ফাইনালি মুর্শিদাবাদ স্টেশনে এসে পৌঁছেছি। এই জার্নিতে আমার কতটা কষ্ট হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা যদি আমার সাথে থাকতে বুঝতে পারতে। আর সেই লেভেলের ঠান্ডা মুর্শিদাবাদ, হ্যাঁ কুড়ির নিচেই চলছে। আমি পড়ে আসি দুখানা গ্যাঞ্জাম, মানে ভিতরে একটা বাইরে একটা, তো আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। আমার ছোট মামা এসছে, রেলগেটের সামনে দাঁড়িয়ে আছে, ট্রেনের স্টপ ছিল এখানে দু পাঁচ মিনিটের, সেখানে এখানে এক মিনিট দাঁড়ালো, তারপরে ছেড়ে দিচ্ছে। যাই হোক, আমিও বাড়ির দিকে যাই আর ট্রেনটাও বাড়ির দিকে যাক নিজের, আর কিছু বলার নেই। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার মধ্যে বেশি লাইটও নেই, অন্ধকারে মুখও দেখতে পারবে না জানি। যাই হোক, একটু আলোর সামনে যাই তাহলে, যদি দয়া আমার মুখটা দেখতে পারো। আই থিঙ্ক আজকের ব্লগটা বহুত 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 বড় হয়ে গেছে, এত বড় ব্লগ আগে আমি কোনোদিনও বানাইনি, তো আমি আর বেশি বড়ও করবো না। আমার হাত কাঁপছে ঠান্ডায়, পিঠে দুখানা ব্যাগ, আর ট্রেন ডিপার্ট করছে আমার সাথে সাথেই। তো আজকের ভিডিও এতটাই রাখি, অনেক বড় ভিডিও দেখার জন্য যত যারা এত দূর পর্যন্ত দেখেছে তাদের সবাইকে থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, যদি কোথাও বাইরে ঘুরতে যাই নিশ্চয়ই দেখাবো, আর গিলতে গেলে তো অবশ্যই তোমাদের নজর দেওয়ার জন্য সুবিধা করে দেবো। তো আজকের ভিডিও এতটাই রাখছি, ততদিনের জন্য বাই, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে।